আমি তোমাদের এখন ক্রোমোজোমের বহির্গঠন পড়াবো। ক্রোমোজোমের গঠন, স্ট্রাকচার অফ ক্রোমোজোম। প্রত্যেক বস্তুরেরই একটা গঠন থাকে, ক্রোমোজোমেরও একটা গঠন আছে। সেই গঠনটা আমরা যদি দেখি, সেখানে আমরা প্রথম পাবো কি, ক্রোমোজোমকে যদি আমরা ভাঙি পাবো ক্রোমাটিড, তারপরে পাচ্ছি আমরা ক্রোমোনিমা, বুঝলে, ক্রোমোনিমা পেলাম। এক নম্বর ক্রোমাটিড, দু নম্বর হচ্ছে ক্রোমোনিমা, তিন নম্বর হচ্ছে কি, ক্রোমোমিয়ার, বুঝলে, ক্রোমোমিয়ার। তারপরে আমরা পড়ব আন্তঃক্রোমোমেরিক অঞ্চল, আন্তঃক্রোমোমেরিক অঞ্চল। নেক্সট আমরা পাচ্ছি কি, সেন্ট্রোমিয়ার, বা এটাই হচ্ছে প্রাথমিক খাঁজ, ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ, বুঝলে, প্রাথমিক খাঁজ পেলাম। এরপরে আমরা পাবো কি, টেলোমিয়ার পাবো। তারপরে পাচ্ছি আমরা গৌণ খাঁজ, সেকেন্ডারি কনস্ট্রিকশন, এবং পাবো আমরা কি, স্যাটেলাইট, বুঝলে। তাহলে আমরা পেলাম, দেখো, ক্রোমাটিডে আমরা পাচ্ছি ক্রোমোনিমা, ক্রোমাটিডকে আমরা ভাঙলে আমরা ক্রোমোনিমা পাচ্ছি, ক্রোমোনিমাগুলো আমরা দেখবো, ক্রোমোমিয়ার আছে, আন্তঃক্রোমোমেরিক অঞ্চল আছে, তারপরে আমরা সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ পাবো, তারপরে আমরা একটা প্রান্তদেশ পাবো যেটাকে আমরা বলছি টেলোমিয়ার, এছাড়া ক্রোমোজোমে থাকতে পারে গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, আর হচ্ছে স্যাটেলাইট। এবার তোমরা ক্রোমোজোমের স্ট্রাকচারটা একটু আঁকবে, ক্রোমোজোমের স্ট্রাকচারটা একে আমাদেরকে দেখতে হবে, ক্রোমোজোমের স্ট্রাকচার যদি আমি আঁকি তোমরা কি দেখতে পাবে, দেখো এরকম ছবিটা প্রত্যেকে আঁকবে, দেখো আমি আঁকছি, এটা সমান করে আঁকবে, এরকম একটা গঠন তোমরা যদি দেখো, এরকম একটা গঠন তোমরা দেখতে পাবে, ক্রোমোজোমে এরকম একটা গঠন তোমরা দেখতে পাচ্ছ, বুঝেছ, দেখো এরকম গঠন। আসলে যদি আমরা আঁকি, দেখো এটা এরকম ক্রোমোনিমা, এরকম হচ্ছে, তার মানে এইটা ক্রোমোনিমা গুলো এরকম হচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি কি, একদম প্রান্তে দেখছি আমরা, দুটো প্রান্তকে আমরা বলবো টেলোমিয়ার। এখানে হচ্ছে কি, নিউক্লিওলাস, বুঝছে,
এই যে যে গোলাকার অংশটা, এটাকে আমরা বলছি স্যাটেলাইট, স্যাটেলাইট। তারপরে আমরা বললাম এটাকে বলছি আমরা ক্রোমোজোমের বাহু, ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমেরিক অঞ্চল আছে এটাকে ধরে আমরা দুদিকে যে ভাগ হয়ে যাচ্ছে সেটাকে বলছি আমরা ক্রোমোজোমের বাহু, বুঝতে পেরেছ? এটাকে আমরা বলছি প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার, প্রাথমিক খাঁজ, প্রাথমিক খাঁজ। হয়ে যে তারপরে হচ্ছে কি গৌণ খাঁজ, গৌণ খাঁজ। তারপরে আমি বললাম তো এটা হলো কি ক্রোমোনিমা, ক্রোমোনিমা, এই যে অংশটাকে আমরা বলছি। আচ্ছা এইখানে আমি লিখে দিচ্ছি, দেখো এটা হলো ক্রোমোনিমা, ক্রোমোনিমা। আর প্রান্ত এদিকেও লিখেছি টেলোমিয়ার, এ প্রান্তেও আমাদের থাকবে কি টেলোমিয়ার, বুঝেছ? অপর প্রান্ত আমরা যদি দেখি এখানেও আছে টেলোমিয়ার, এই অঞ্চলটাকে আমরা বলবো টেলোমিয়ার। এই হলো ক্রোমোজোম। তাহলে আমি প্রথমে বললাম দেখো একটা ক্রোমোজোমকে যদি আমরা ভাগ করি, আগে ক্রোমোজোমে বলা হতো বাইরের একটা আবরণ আছে, আধুনিক বিজ্ঞানীরা সেটাকে মানেন না, তাহলে আমরা বলবো ক্রোমাটিড। প্রত্যেকটা ক্রোমোজোমকে আমরা কি করব, ক্রোমোজোম যদি আমরা দেখি ক্রোমোজোমের কি বললাম সেন্ট্রোমেরিক অঞ্চল দিয়ে দুটো ভাগে ভাগ হবে, দুটো ভাগকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার অঞ্চলের দুদিকে যে অংশটা আছে ক্রোমোজোমের, এটা যদি সেন্ট্রোমিয়ার হয় তাহলে এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ আছে, এটাকে আমরা কি বলছি বাহু, হয়ে যে বাহু, বাহু হলো। এরপরে আমি বললাম এটা তাহলে তো ক্রোমোজোম, এটা ক্রোমোজোম। এবার বাহুটাকে রেখে আমরা এরকম দুটো করে ভাগ পাচ্ছি, দুটো করে ভাগ পাচ্ছি, এই ভাগ দুটোকে আমরা বলছি ক্রোমাটিড, হয়েছে ক্রোমাটিড। ভাগ দুটোকে আমি কি বললাম ক্রোমাটিড। তাহলে এরকম দেখো দেখাচ্ছি, দেখো কি বললাম, এটাকে বলছি বাহু, এটা হলো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এরপর আবার ভাগ করো, এটাকে আমরা বলছি ক্রোমাটিড, ক্রোমাটিড। আবার ভাগ করো, এরকম চারটে ভাগ হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা বলছি ক্রোমোনিমা। ওটাই আমরা ওখানে দেখলাম পেঁচিয়ে পেঁচিয়ে আছে, তাই তো? এটাকে আমি এঁকেছি এরকম, তো এরকম এঁকেছি। হ্যাঁ, তাহলে এটা হলো কি ক্রোমোনিমা, এটাকে বলছি আমরা ক্রোমোনিমা। তাহলে এটা কি হচ্ছে পুঁতির মতো, ক্রোমোনিমা গুলো এরকম পাক খেয়ে গেছে, পুঁতির মতো হয়েছে, এটাকে আমরা বলছি ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। আর এটাকে আমরা বলছি আন্তঃক্রোমোমেরিক অঞ্চল, আন্তঃক্রোমোমেরিক অঞ্চল, বুঝতে পেরেছো? আন্তঃক্রোমোমেরিক অঞ্চল হয়ে গেল। এই দেখো ক্রোমোমিয়ার দেখিয়েছি, দেখো দেখে নাও টেলোমিয়ার, তারপরে দেখো এই যে বাহু দেখিয়েছি, এই যে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার, দুদিকে বাহু হয়ে গেছে, মাঝখানে কি আছে প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এরপরে দেখো আমি বলেছি এখানে এই যে এটা কি ক্রোমোনিমা, এই যে পাক খেয়েছে এটাকে কি বললাম ক্রোমোনিমা। আর ক্রোমোনিমা এরকম এরকম ভাবে পাক খেয়েছে, তো এই যে গোটানো হয়েছে এটাকে আমরা বলছি, এটাকে আমরা কি বলছি ক্রোমোমিয়ার, আর এটাকে বলছি আন্তঃক্রোমোমেরিক অঞ্চল। তাহলে ক্রোমোনিমা হচ্ছে এরকম এরকম, আর এই যে পাকানো হয়ে যাচ্ছে যেটা সেটাকে আমরা বলছি ক্রোমোমিয়ার, এটাকে আমরা বলছি আন্তঃক্রোমোমেরিক অঞ্চল। এছাড়া দেখো সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকতে পারে, এটা তো মুখ্য খাঁজ হলো। এরপরে দেখো গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, অন্য যদি একটা খাঁজ থাকে সেটাকে আমরা কি বলছি সেকেন্ডারি কনস্ট্রিকশন, হয়েছে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ। আর ক্রোমোজোমের প্রান্তকে আমরা কি বলছি টেলোমিয়ার, প্রান্তদেশ কখনোই
যুক্ত হতে পারে না। কখনো কখনো প্রান্ত দেশে এরকম গোলাকার গঠন দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলছি কি স্যাটেলাইট, স্যাটেলাইট। এছাড়া দেখো এখানে আছে কি, এখানে আছে নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চল, এখান থেকে নিউক্লিওলাস তৈরি হয়। নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চল যেখান থেকে নিউক্লিওলাস কোথায় আছে, নিউক্লিয়াসে, তাহলে এখানে নিউক্লিওলাস তৈরি হচ্ছে। তাহলে হয়ে গেল টেলোমিয়ার বাহু, ক্রোমাটিড, ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার আন্তঃক্রোমোমেরিক অঞ্চল। এছাড়া আছে গৌণ খাঁজ, সেকেন্ডারি কনস্ট্রিকশন, আর আছে টেলোমিয়ার, এছাড়া আছে স্যাটেলাইট গোলাকার, আর রইল কি, রইল নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চল। এবার সেন্ট্রোমিয়ারে অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ভাগ করা হয়। যদি মাঝখানে থাকে তখন তাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক, কি বললাম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, হয়েছে, মেটাসেন্ট্রিক। যদি এরকম এরকম প্রান্তে থাকে তখন তাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি কি হচ্ছে মাঝেও নেই আবার একদম ধারেও নেই তখন তাকে আমরা বলছি সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আর যখন কি হয়েছে প্রান্তের দিকে থাকছে তখন তাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার যখন প্রান্তের দিকে তখন তাকে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক।